নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের কাছে হাজির হয়ে গেছি আরও একটি রেমেডি নিয়ে। তোমাদের মুখে কি খুব পিম্পল হয়ে গেছে? পুজোর সময় পিম্পল খুব তাড়াতাড়ি মুক্ত করতে হবে, আর দাগও থাকবে একদম মুক্ত আর উজ্জ্বল ত্বক। এই সব কথাকে একসঙ্গে পেতে আজকের প্যাকটা আমি তৈরি করে দেখাবো, যে প্যাকটায় তোমাদের সকল মুখের সমস্যা, স্কিনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। চলো দেখো, আমি নিয়ে নিচ্ছি চন্দনের গুঁড়ো। চন্দনের গুঁড়ো নিয়ে নেবো, আমি কম করে দেখাচ্ছি, তোমরা যদি হাতে পায়ে সব জায়গায় মাখো তো পরিমাণটা বাড়িয়ে নেবে। দেখো, এক চামচ চন্দনের গুঁড়ো নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হলুদ। দেখো, যেহেতু আমি মুখে মাখবো, আমি কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। দেখো, কস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে। দেখো, অ্যালোভেরা জেল, যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল নিয়ে নেবে। অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি, এটাও খুব সামান্য পরিমাণে নিয়ে নেবে। আমি যেহেতু শুধু মুখে এটা মাখবো, মুখের জন্য দেখাচ্ছি, তোমরা যদি গায়ে হাতে পিঠে সব জায়গায় মাখতে পারো এটা, তাহলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নেবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ, পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মধু। দেখো, মধু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মধু দেওয়ার পর সমস্ত উপাদানগুলোকে তাহলে কী কী দিলাম? চন্দনের গুঁড়ো, অ্যালোভেরা জেল, কস্তুরি হলুদ গুঁড়ো, মধু, কাঁচা দুধ, সমস্ত উপাদানগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মুখটাকে দুধে ডিপ করে নিয়ে ভালো করে পুঁছে নেবে, কাঁচা দুধ দিয়ে ভালো করে পুঁছে পরিষ্কার করে নিয়ে প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে রাখো। শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করো বা 15-20 মিনিট রাখো, তারপর ঠান্ডা জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। এবার তোমরা লক্ষ্য করো, আয়নায় গিয়ে তোমাদের স্কিনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সপ্তাহে 2 দিন ইউজ করো, 3 দিনও ইউজ করতে পারো, কোনো কিচ্ছু হবে না, আরও স্কিন উজ্জ্বল হবে। তাহলে উজ্জ্বল স্কিন পেতে আর পিম্পল থেকে একদম মুক্ত রাখতে তোমরা এই প্যাকটি সপ্তাহে 2 দিন ব্যবহার করো। আর কমেন্ট করে আমাকে জানাও তোমাদের পিম্পল এখন কেমন আছে বা মুখের উজ্জ্বলতা কতটা বেড়েছে। আমাকে একটা লাইক দিলে আমি খুব খুশি হব, আমার রেমেডিগুলো তোমাদের ভালো লাগছে। তোমরা সুস্থ থেকো, ভালো থাকো, খুব 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 ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।